সম্প্রতি গোলাম মাওলা রনিকে নিয়ে একটি নেতিবাচক প্রতিবেদন করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা সমালোচনা। এরই মধ্যে এ বিষয়ে এবার মুখ খুললেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। কী বলেছেন রনি, সেটিই থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। রনি লিখেন, আমার দাদির ভাই ধলামিয়া পীর সাহেব আমার নাম রেখেছিলেন গোলাম মাওলা, অর্থাৎ আল্লাহর গোলাম। জন্মের পর থেকে আজ অবধি নামের বরকত আমাকে ঘিরে রেখেছে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ, প্রাণী বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহই রক্ষা করেছেন। সম্প্রতি আমেরিকা প্রবাসী সাংবাদিক জনাব ইলিয়াস হোসাইন গোলাম মাওলা রনি শিরোনামে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন। তিনি আমাকে আল্লাহর গোলামের পরিবর্তে ময়লার গোলাম বা আবর্জনার কৃত দাস হিসেবে অভিহিত করেছেন। জনাব ইলিয়াসের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, কোনো কালে কথাও হয়নি, তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো স্বার্থ নীতি নৈতিকতার দ্বন্দ্বও নেই। সুতরাং আমাকে নিয়ে তার এই গীবতের ধরন দেখে খুবই আশ্চর্য হয়েছি। আমি সকল বিষয়ে আল্লাহর উপরেই ভরসা করি এবং যত নিবেদন তা আল্লাহর নিকটই পেশ করি। কোনোদিন প্রকাশ্যে কাউকে অভিশাপ দেয়নি, কারো বিরুদ্ধে নালিশ করিনি, তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছি। আজই প্রথম আমি আমার আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশ্যে বললাম, ইয়া রব, আমার মালিক, তোমার নিকট বিচার চাই। যে বা যারা তোমার গোলামকে আবর্জনার গোলাম বানানোর চেষ্টা করছে তাদের সবার বিচার চাই। দুনিয়া এবং আখিরাতে এমন বিচার চাই যা দেখে কেবল আমি নয় তোমার অন্যান্য গোলামদের মন যেন শীতল হয়ে যায়। আমিন। তার আগে আরেকটি পোস্টে তিনি লিখেন, বহু মানুষের দুষ্টুমি মোকাবেলা করে এই বাংলায় বসবাস করছি। বহু মানুষের বন্দুকগুলির নিশানা হয়ে এই জনপদের রাত বিরাতে হেঁটে চলছি। মানুষের নিন্দা, গালিগালাজ কিংবা প্রশংসা দ্বারা জীবনে প্রভাবিত হইনি, নিজের বোধ বুদ্ধি এবং বিবেক দ্বারাই চালিত হয়েছি। আমার এই ক্ষুদ্র জীবনে শুধু কাজের পেছনে ছুটেছি, আর আমার প্রাপ্য সবসময় আমার পেছনে ছুটেছে। কারো দয়া করুণার প্রয়োজন হয়নি, কারো পেছনে লাগার প্রয়োজন হয়নি। না জেনে না বুঝে কোনো কাজে হাত দেয়নি এবং নিজের জবানকে পাপের কাজে ব্যবহার করেনি। কাউকে অভিশাপ দেয়নি এবং কারো নিকট কিছু চাইনি। বরং আমার সর্বনাশ করা মানুষগুলো যখন বিপদে পড়েছে তখন এগিয়ে গিয়ে সাহায্য করেছি। সারাটি জীবন অজানা জায়গা থেকে সাহায্য পেয়েছি, জনপ্রিয়তা বা সমর্থনের চেয়ে মানুষের দোয়া লাভের চেষ্টা করেছি। দিন শেষে যখন হিসাব মিলাতে চেষ্টা করেছি তখন দেখেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ বেশ ভালোই রেখেছেন।